আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সি প্রোগ্রামিং এর উপর এই পর্যন্ত প্রায় আমি 80 প্লাস ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো আশা করি আপনারা সকলে সেগুলো সিকোয়েন্স আকারে দেখে আসছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটি সংখ্যা আমরা ইনপুট দেব, ইনপুট দেওয়ার সংখ্যাটি কোনটা বড় সংখ্যা। তিনটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেইটা শুধুমাত্র আমাদের বৃহত্তম সংখ্যা দেখাবে যে এইটা বড় সংখ্যা। তো সেটা কাজ করার পূর্বে আমি জাস্ট নেস্টেড ইফিলস ব্যবহার করব এবং সেটা ব্যবহার করার পূর্বে আমি আপনাদের কিছু লজিক্যাল অপারেটরের সঙ্গে পরিচয় করে দিতে চাচ্ছি। আমি ইতিপূর্বে যখন স্লাইড আপনাদেরকে পড়িয়েছিলাম তখন আমি লজিক্যাল অপারেটর দেখিয়েছি, আপনাদের সঙ্গে আবারও পরিচয় করে দেওয়ার জন্য আমি জাস্ট কিছু লজিক্যাল অপারেটর এখানে লিখে রেখেছি। তো লক্ষ্য করুন, এটা মনে করে রাখুন, এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে অ্যান পার্সন, যেটা আমরা ইনপুট নিতাম। আমরা যেটা ইনপুট নিতাম সেটা হচ্ছে আমাদের এইটা অ্যান পার্সন, এটা হচ্ছে অ্যান্ড অপারেটর, এবং যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সবসময় ইউজ করতাম, যে দুঃখ কিছু হলে আমরা অবশ্যই এটা ইউজ করতাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সেটা হচ্ছে নট অপারেটর। তো এই তিনটা কাজ আপনারা মনে করে থাকুন, আমি যখনই প্র্যাকটিক্যাল করব অবশ্যই একটা আজকে আমরা ইউজ করে ছাড়বো। তো আমরা প্রথমত চলে গেলাম কোড বক্সে এবং আমি হেডার ফাইল ডিক্লেয়ার করে নিচ্ছি ইনক্লুড stdio ডট এইচ এবং ইন্টিজার মেইন ফাংশন আমি বলে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা তিনটা নাম্বার ইনপুট নেব, নাম্বার ওয়ান, নাম্বার টু এবং নাম্বার থ্রি। তো সে কাজটা করার জন্য আমি প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম নাম্বার ওয়ান, ইন্টিজার নাম্বার টু এবং ইন্টিজার নাম্বার থ্রি। তো প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যে ইন্টার ফার্স্ট নাম্বার। আমরা এই কাজটা নেস্টেড ইফিলসের মাধ্যমে করব। তো এই কাজটা আমি নেস্টেড ইফিলস কীভাবে ব্যবহার করতে হয় আমি সেগুলো আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো অবশ্যই পার্সেন্টেজ ডি এবং অ্যান পার্সন, আমাদেরকে নাম্বার ওয়ানটা আমরা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে নিলাম। এই কাজটা আমরা বারবার করব, পরবর্তী দুইটা কাজের জন্য করব। তো প্রথমত আমরা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এর পরবর্তীতে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা জাস্ট মেসেজটাকে পরিবর্তন করে দিচ্ছি। আমি বলে দিলাম যে সেকেন্ড নাম্বার এবং এখানে বলে দিলাম হচ্ছে নাম্বার টু। তো এই কাজটা আমরা আবারও করব তিন নাম্বার যে ইনপুট নেব সেটার জন্য। তো লক্ষ্য করুন, আমি ফার্স্টটা কপি হয়ে আছে এখানে, তো আমি আবারও কন্ট্রোল সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং এখানে আমি বলে দিচ্ছি যে থার্ড নাম্বার। অর্থাৎ জাস্ট এখানে আমি কিছুই করি নাই, তিনটে সংখ্যা আমি এখানে ইনপুট নেওয়ার কাজ করে নিলাম। এই কাজগুলো আমরা অনেকবার করেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নেস্টেড ইফ এবং ইলস আমরা ইউজ করতে চাই, সেজন্য আমরা চলে গেলাম ইফে এবং বলে দিলাম যে লক্ষ্য করুন নাম্বার ওয়ান গ্রেটার দ্যান নাম্বার টু। অর্থাৎ আমি এখানে বলে দিলাম, এই কাজটা তো আমরা অনেকবার করেছি না, যে নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড় কিনা। আমি এখানে নাম্বার ওয়ান দিই নাই, নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড় কিনা। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে অ্যান্ড অপারেটর আমরা দেখলাম অ্যান্ড পার্সনের মতো, সেইটা এখন আমরা এখানে ইউজ করব। এবং লক্ষ্য করুন, আমাদের অ্যান্ড অপারেশনটা আমাদের প্রোগ্রামিংটা কত আগায় নিয়ে এসেছে আমরা সেটা দেখব এবং সেটা অ্যাপ্লাই শিখব। পরবর্তীতে আমরা সেটা দিয়ে আরও প্রোগ্রামিং সলভ করা শিখব, পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন বের করব অ্যান্ড অপারেটর দিয়ে, ভয়েল নাকি কনস্ট্যান্ট সেটা বের করব শুধুমাত্র আমরা অর অপারেটর দিয়ে। তো এই কাজগুলো আমরা করে থাকবো, জাস্ট আজকে আপনারা ধারণা নিয়ে থাকেন এই অ্যান্ড অপারেটরটা কীভাবে কাজ করছে। তো এখন আমাকে বলে দিতে হবে যে নাম্বার ওয়ান গ্রেটার দ্যান নাম্বার থ্রি। এখানে কী কাজ করলাম জাস্ট আপনারা বুঝে রাখেন, আমি যখন অ্যান্ড অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটু পর আপনারা সেটা বুঝতে পারবেন, নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ান বড় কিনা অ্যান্ড নাম্বার থ্রির থেকে নাম্বার ওয়ানটা বড় কিনা। যদি এই কন্ডিশনটা পুরোটাই সত্য হয় তাহলে আমরা এখানে প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে লার্জ নাম্বার পার্সেন্টেজ ডি, একটা নিউ লাইন আমরা এখানে ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই, এবং নাম্বার ওয়ানটা বলে দিলাম। আমরা নাম্বার ওয়ানটা প্রথমত আমরা চেক করে নিলাম, এরপরে আমরা চলে আসবো হচ্ছে ইলসিফে। তো ইলসিফে করার জন্য আমরা এখন কী কাজ করব, আমাদের যে নাম্বার টুটা ছিল সেটা এখন আমরা চেক করব। তো নাম্বার টু গ্রেটার দ্যান নাম্বার ওয়ান, আমরা প্রথমত নাম্বার ওয়ানের সাথে কম্পেয়ার করে নিলাম এবং অ্যান পার্সন ইউজ করলাম, আবারও নাম্বার টু গ্রেটার দ্যান নাম্বার থ্রি। তো আশা করি এই পর্যন্ত সকলে আপনারা বুঝতে পেরেছেন। আমরা প্রথমত নাম্বার ওয়ানটা চেক করে নিলাম, দ্বিতীয়তে এসে আমরা নাম্বার থ্রিটা চেক করে নিলাম। অবশ্যই এখন আমরা প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে সেটা বলে দিতে চাচ্ছি। তো এতে কী কাজ করবে, তো লার্জ নাম্বার পার্সেন্টেজ ডি নাম্বার টু। তো নাম্বার টু এর জন্য আমরা সেম কাজটা করে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইলসিফের মাধ্যমে আমরা আবারও বলে দিতে চাচ্ছি যে নাম্বার থ্রি
নাম্বার থ্রি যেটা নিলাম, নাম্বার ওয়ানের থেকে বড় কি না, অ্যান্ড নাম্বার টু যেটা নিব সেটা হচ্ছে নাম্বার থ্রির থেকে, অর্থাৎ আমাদের যে নাম্বার টু আছে, হ্যাঁ আমরা এখানে নাম্বার থ্রি দিব এবং নাম্বার টু এর থেকে সেটা বড় কি না সেটা আমরা জাস্ট চেক করব। তো আমরা আবারও প্রিন্টএফ ফাংশন এখানে ইউজ করছি, প্রিন্টএফ লার্জ নাম্বার আর সেন্টেন্স ডি, এবং এখানে যেটা করব হচ্ছে নাম্বার থ্রি দিয়ে দিলাম। তো এই পর্যন্ত আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে আমি কী কাজ করেছি। তো আমি এটা ফাঁকা করে নিচ্ছি ইন্টার ক্লিক করে, যেন আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন এখানে আমি কী কাজ করেছি। লক্ষ্য করুন, আমি প্রথমত ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তিনটা নাম্বার আমি ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে এবং নেস্টেড ইফ চালিয়েছি। এই পর্যন্ত আপনারা সকলে বুঝতে পারছেন যে এখানে একটা নেস্টেড ইফ ব্যবহার করা হয়েছে। তো নেস্টেড ইফটা এখানে কী কাজ করছে লক্ষ্য করুন, নাম্বার টুয়ের থেকে নাম্বার ওয়ান বড় কি না, হ্যাঁ এটা চেক করছে, নাম্বার টুয়ের থেকে নাম্বার ওয়ান বড় কি না, এবং অ্যান্ড দিলাম এখানে। অ্যান্ডের কাজটা আমি এখনই বলছি আপনাদেরকে, ভালোভাবে লক্ষ্য করুন, নাম্বার থ্রির থেকে নাম্বার ওয়ানটা বড় কি না। যদি আমাদের এই পুরা কন্ডিশন, আমাদের যদি এই ইফের মধ্যে যে কন্ডিশনটা আমরা লিখেছি এই পুরা কন্ডিশন যদি আমাদের সঠিক হয় তো আমাদের প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, আর যদি আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি সঠিক হয় তাহলে আমাদের এই ইফের স্টেটমেন্টটা অর্থাৎ প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে না, তখন আমাদের নিচে চলে আসবে। নিচে চলে এসে কী চেক করবে, নাম্বার টু এর থেকে নাম্বার ওয়ানের থেকে নাম্বার টু বড় কিনা, নাম্বার থ্রির থেকে নাম্বার টু বড় কিনা। যদি আমাদের পুরোটা সঠিক হয় তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, আর যদি আমাদের পুরোটা যদি সঠিক না হয়, যে কোনো একটা যদি সঠিক হয় তাহলে আমাদের এই ইলস ইফ স্টেটমেন্টটার কাজ করবে না, আমাদের নিচে চলে আসবে। নিচে চলে এসে কী করবে, চেক করবে আবার নাম্বার ওয়ান থেকে নাম্বার থ্রি বড় কিনা এবং নাম্বার টু থেকে নাম্বার থ্রি বড় কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে, অর্থাৎ আমাদের এই ইলস ইফ স্টেটমেন্টটা কাজ করবে। অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পল এটা বুঝতে পারি যে এখানে আমরা লক্ষ্য করেন এখানে আমরা একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমাদের কন্ডিশনটা ইফের মধ্যে যেটা আছে সেটা পুরোটাই সত্য হতে হবে। আমাদের কন্ডিশনটা ইফের মধ্যে যেটা আছে সেটা পুরোটাই সত্য হতে হবে, বা ইলস ইফের মধ্যে যেটা আছে সেটা পুরোটাই সত্য হতে হবে। আমরা যে অ্যান্ড দিয়েছি সেটাকে দেখুন আমাদের কাজটাকে কতবার সহজ করে দিয়েছে, তাই না? হয় এটা সত্য হতে হবে না হয় এটা সত্য হতে হবে, দুটা একসাথে সত্য হতে হবে। আর আমরা যদি এই অ্যান্ড অপারেটর ছাড়াই করতাম তাহলে আমাদেরকে অনেকবার ইলস ইফ লিখতে হতো, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা অনেক বড় হয়ে যেত এবং রান টাইমের সময় আরও সময় নিয়ে করতো। তো সেজন্য আমাদের দেখুন এই অ্যান্ড অপারেটর আমাদের প্রোগ্রামকে কত শর্ট করে দিয়েছে, সেজন্য আমরা এখানে অ্যান্ড অপারেটর ইউজ করেছি। আমাদের যদি পুরো লাইনটা যদি সত্য হয় তাহলে আমাদের ইফ স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি আমাদের এই দুইটার মধ্যে কোনো একটা সত্য হয় তাহলে আমাদের ইফ স্টেটমেন্ট আর কাজ করবে না, চলে আসবে আমাদের নিচে। নিচে এসে কী করবে, আমাদের ইলস ইফ স্টেটমেন্টটা দেখবে যে নাম্বার ওয়ান আমাদের সেমভাবে আবার চেক করবে না, ইফে যেভাবে চেক করলো সেমভাবে আমাদের ইলস ইফে চেক করবে যে পুরো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশন কাজ করবে, আর যদি পুরো কন্ডিশন সত্য যদি না হয় তাহলে আমাদের আবারও সেখান থেকে বেরিয়ে চলে আসবে এবং ইলস ইফে চেক করবে। আমাদের পুরো কন্ডিশন কোনটা, নাম্বার টু এর নাম্বার ওয়ান থেকে নাম্বার থ্রি বড় কিনা, নাম্বার টু থেকে নাম্বার থ্রি বড় কিনা, এটা হচ্ছে আমাদের পুরো একটা কন্ডিশন। যে কোনো একটা সত্য হলে হবে না, পুরোটাকে সত্য হতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। হ্যাঁ আমাদের টাইম আছে, তো এখন আমরা যে কাজটা করব জাস্ট আমরা ইলসের মাধ্যমে বলে দিতে চাচ্ছি। যদি আমাদের ধরুন অনেক সময় আমাদের হয় না দশ দশ বা পাঁচ 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 দিচ্ছি তিনটায়, হ্যাঁ তিনটায় আমরা যদি দিই তাহলে তিনটা তো সমান নাম্বার হয়ে গেল, তাহলে আমরা এখানে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি নাম্বার আর ইকুয়াল। তো এই কাজটা আমরা করে নিলাম। তো আমরা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত প্রোগ্রামটা রান করে নিব, আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কি না। আমরা নাম্বার ধরেন বারো দিচ্ছি এবং সেকেন্ড নাম্বার দিচ্ছি আমরা দশ, থার্ড নাম্বার দিচ্ছি বিশ, অবশ্যই আমাদের বিশ বড়, তাহলে আমাদের বিশ দেখাবে। হ্যাঁ আপনারা এইভাবে চেক করে নেবেন। আমি একটা নাম্বার দিচ্ছি তিনটা যেন সমান হয়, তো আমি দিচ্ছি হচ্ছে ওয়ান, আমি দিচ্ছি হচ্ছে ওয়ান, আমি দিচ্ছি হচ্ছে ওয়ান, তিনটা নাম্বারই সমান, তাহলে আমাদের কী করবে, অবশ্যই আমাদের দেখাবে নাম্বার আর ইকুয়াল। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি, আমাদের প্রথমত ইনপুটে নেওয়ার কাজ করেছি, ইনপুট নেওয়ার পর আমরা আমাদের চলে আসবে ইফ কন্ডিশনে। যদি আমাদের ইফ কন্ডিশন পুরোটাই সত্য হয় তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশন কাজ করবে, আর যদি আমাদের যে কোনো একটা সত্য হয় তাহলে আমাদের ইফ কন্ডিশনে কাজ করবে না, নিচে চলে আসবে। ইলস ইফে আবার চেক করবে, যদি পুরোটাই সত্য হয় তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশন অর্থাৎ ইলস ইফের স্টেটমেন্টটা কাজ করবে, প্রোগ্রামটা নিচে নামবে না, আর যদি মিথ্যা হয় আবার ইলস ইফে চলে আসবে। আবার যদি পুরো কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের কী কাজ করবে, আমাদের এই ইলস ইফ স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি পুরো কন্ডিশনটা যদি আবারও মিথ্যা হয় তাহলে আমাদের ইলস যেটা রয়েছে সেটা কাজ করবে। সুতরাং আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন, আমি অনেকবার বলি আমি যেটা আপনাদের আজকে একটা দেখাবো সেটা অনুযায়ী আপনারা আরও দশটা প্র্যাকটিস করবেন। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।